বন্ধুরা, আপনারা এখনো পর্যন্ত অনেক প্রাণী দেখেছেন যারা তাদের থেকে আকারে ছোট পশুদের হত্যা করে তাদের ভোজন হিসাবে গ্রহণ করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, সামনাসামনি লড়াইয়ে লিপ্ত হলে তাহলে কি হতে পারে? যদি একটি সিংহ খতরনাক কুমিরের সাথে লড়াইয়ে লিপ্ত হয় তাহলে কি হবে? বা একটি বাঘের সাথে যদি ভাল্লুকের লড়াই হয় তাহলে কে জিতবে? তো এইরকমই 10টি ঘটনা নিয়ে আমাদের আজকের এই ভিডিও। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটি তথ্য সঠিকভাবে জানার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। টাইগার ভার্সেস বেয়ার। ভাল্লুক একটি হিংস্র শিকারী, এরা এদের সামনে আসা কোনো শিকারকে হাত থেকে যেতে দেয় না। সেই শিকার যদি বাঘও হয় তাও তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই ভিডিওতে একটি মাদা ভাল্লুক তার বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য একটি বাঘের সাথে লড়াইয়ে লিপ্ত হয়। বাঘটি বারবার তাকে আঘাত করার পরেও সে কোনোভাবেই পিছু পা হচ্ছে না এবং দৃঢ়ভাবে তার সাথে লড়াই করে যাচ্ছে। দুজনেই কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি না। বাঘ যেখানে তার খাবারের জন্য ভাল্লুকটির সাথে লড়াই করছে, সেখানে ভাল্লুকটি তার বাচ্চাকে বাঘটির হাত থেকে বাঁচানোর জন্য বাঘকে সমান সমান টক্কর দিচ্ছে। বাঘও একটি হিংস্র শিকারী। বাঘটি তার পায়ের থাবা ও ধারালো দাঁতের সাহায্যে ভাল্লুকটির ওপর জোরালো আঘাত করে তাকে জাপটে ধরে নেয়। ভাল্লুকটিও তার পায়ের থাবার সাহায্যে বাঘের কবল থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অনেকক্ষণ ধরে লড়াইটি চলার পর ভাল্লুকটি আক্রমণাত্মক হয়ে ওঠে ও বাঘটির ওপর জোরালো আক্রমণ করতে শুরু করে। তখন বাঘটি ভয় পেয়ে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে চলে যায়। লায়ন ভার্সেস হায়না। একটি হায়না নিজেই তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। সামনে একটি সিংহের দল বসে আরাম করছিল, ঠিক তখনই তাদের মধ্যে একটা সিংহ হায়নাটিকে দেখে ফেলে এবং তাদের মধ্যে থাকা বড় সিংহটি দৌড়ে গিয়ে হায়নাটির গলায় কামড় বসিয়ে দেয়। সিংহটি তার ক্ষমতার জোরে হায়নাটিকে আধমরা করে মাটিতে ফেলে রেখে দেয়। কিন্তু হায়নাটির মধ্যে তখন সামান্য হলেও প্রাণ বেঁচেছিল, আর তখন সেই দলেরই আরেকটি সিংহ হায়নাটির কাছে যায়। তখন হায়নাটি ঝাপুট মেরে তার ছোঁচালো দাঁতের সাহায্যে সিংহটির নাকে কামড়ে ধরে। তখন সিংহটি পেছনে সরে যেতে থাকে এবং সেই দৃশ্য দেখে আবার বড় সিংহটি তার দিকে ঝাঁপিয়ে এসে তাকে পুরোপুরি মেরে ফেলে। ক্রোকোডাইল ভার্সেস লায়ন। একটা সিংহ তার শিকারের জন্য নদীর ধারে যায় এবং সেখানে সে একটি কুমিরকে দেখতে পায়। সিংহটি তারপর আস্তে আস্তে কুমিরটির দিকে এগোতে থাকে। কুমিরটিও তাকে দেখে প্রথমে তার দিকে এগোবার জন্য প্রস্তুত হলেও পরে নিজের প্রাণের ঝুঁকি আছে বলে সে দ্রুত নদীর দিকে চলে যেতে শুরু করে। কুমিরের চেষ্টাটি প্রশংসনীয় হলেও সিংহের হাত থেকে পালানো বা বাঁচা ততটা সহজ কাজ নয়, কারণ সিংহ একটি শক্তিশালী শিকারী যার হাত থেকে সহজে পালানো সোজা ব্যাপার নয়। তখনই সিংহটি দৌড়ে গিয়ে কুমিরটিকে জাপটে ধরে এবং কুমিরটিকে প্রায় আধমরা করে দেয়। এখানে কুমিরটির পালানোর কোনো রকম রাস্তাই ছিল না, কুমিরটি শেষ পর্যন্ত মারা যায়। আর এই সময় সিংহর সঙ্গীরা সেখানে এসে হাজির হয়, কিন্তু সিংহটি তার শিকারটিকে তাদের সাথে ভাগ করার জন্য রাজি ছিল না, তাই সে সেখান থেকে দূরে চলে যায়। তার পেছনে পেছনে তার সঙ্গীরাও চলে যায়। বেয়ার ভার্সেস উলফ। এখানে কয়েকটি ভাল্লুক মিলে একটি নেকড়ে বাঘকে ধরেছিল। তারা নেকড়ে বাঘটিকে মুখের সাহায্যে ধরে জলের মধ্যে টানতে টানতে নিয়ে যায় এবং তার উপর বারবার আক্রমণ করে। নেকড়ে বাঘটি তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু তাদের হাত থেকে সে কোনো রকমভাবে ছাড়া পায় না। আর সেই জলাশয়ের পাড়ে কিছু নেকড়ে বাঘ দাঁড়িয়েছিল। তারা তাকে ছাড়ানোর জন্য একবার জলে নামে, আবার কখনো এদিক ওদিক থেকে গিয়ে তাকে ছাড়াবার চেষ্টা করে। এই জলাশয়ের পাড়ে একটি ভাল্লুকও দাঁড়িয়েছিল যে এই নেকড়ে বাঘগুলিকে সেখান থেকে তাড়াবার জন্য তাদের দিকে তেড়ে যায়। কিন্তু নেকড়ে বাঘগুলো কোনো মতেই তাদের সঙ্গীকে ছেড়ে সেখান থেকে যেতে চায় না। কিছুক্ষণ পরেই ভাল্লুকগুলি নেকড়ে বাঘটিকে জল থেকে ডাঙায় নিয়ে আসে
এবং তার উপর বারবার আক্রমণ করতে শুরু করে। নেকড়ে বাঘুড়ি তার সঙ্গীকে ছাড়ানোর জন্য বারবার তাদের দিকে এগিয়ে যায় ও তাকে টেনে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ভাল্লুকরা তাকে কোনো মতে ছাড়াতে রাজি ছিল না এবং তারাও নেকড়ে বাঘের দিকে বারবার টেনে যায়। কিছুক্ষণ পরে নেকড়ে বাঘটি তার প্রাণ হারায় এবং ভাল্লুকদের শিকার হয়ে যায়। লেপার্ড ভার্সেস হায়না। খোলা বাতাসে স্বস্তির নিঃশ্বাস নেওয়া এক লেপার্ডের উপর নজর পড়ে কিছু হায়নার, আর তারা দ্রুত তার দিকে চলে আসে। সাধারণত হিংস্র শিকারের মধ্যে গণ্য, কিন্তু এই লেপার্ডটি বুড়ো হয়ে গেছিল, আর এই বিষয়টির সুযোগ নিয়েছিল এই হায়নাগুলি। তারা লেপার্ডটিকে আছড়াতে ও কামড়াতে শুরু করে এবং এদিক ওদিক টানতে থাকে, কিন্তু লেপার্ডটিও প্রতিবাদে কোনোরকম পাল্টা জবাব দেয় না, আর এতগুলো হায়নার সামনে তার কিছু করে ওঠাও সম্ভব ছিল না, তাই সে এক প্রকার হার মেনে নিয়েছিল। কিছুক্ষণ পর হায়নাগুলি লেপার্ডটিকে ছেড়ে চলে যায়, তাতেও লেপার্ডটি সেখানেই শুয়েই থাকে, ওঠে না। যদিও একটু পর লেপার্ডটি উঠে দাঁড়ায়, কিন্তু সে আবার মাটিতে গিয়ে হাঁপাতে শুরু করে। হায়না ভার্সেস ওয়াইল্ড ডগস। কিছু হিংস্র জঙ্গলি কুকুর একটি হায়নার উপর দল বেঁধে আক্রমণ করে, আর হায়না কুকুরগুলির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। হায়না এমন একটি প্রাণী যে বিপদের মুখোমুখি হতে ভয় পায় না, কিন্তু এখানে তার সামনে একটি কুকুর নয়, অনেকগুলো কুকুর তার উপর আক্রমণ করছে। এতগুলো কুকুরকে দেখে ভয় পেয়ে যায় এবং সেই জায়গা থেকে সে বেরানোর চেষ্টা করে, কিন্তু কুকুরগুলো তাদের কোনো মতে একা ছাড়তে চায় না। হঠাৎ করে এই লড়াইয়ের মধ্যে এমন একটি সময় আসে যখন হায়নাটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, আর সে পালিয়ে গিয়ে সামনের একটি পুকুরে নেমে গিয়ে সেখানে বসে পড়ে, আর জঙ্গলি কুকুরগুলিও পুকুরের পাড়ে বসে তার বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। জাগুয়ার ভার্সেস ক্রোকোডাইল। এরা খুব চালাক প্রকৃতির হয় ও তার শিকারের ওপর প্রচণ্ড জোরে আক্রমণ করে এবং একটি ভালো শিকারের সন্ধান করতে থাকে, আর ঠিক তখনই তার নজর জলে থাকা এই কুমিরটির ওপর পড়ে। নেউলটি একটা আঘাতেই সাপটিকে কুপোকাত করে ফেলে। নেউলটা আকারে ছোট হলেও খুব দ্রুত হয়, তাদের এই আকারের জন্যই তাদের গতি এতটা বেশি হয়ে থাকে। লায়ন ভার্সেস চিতা। জঙ্গলের রাজা সিংহের সামনে আসতে যে কোনো প্রাণী ভয় পায়। যখন সিংহ কোনো পশুর শিকার করার জন্য যায়, যতক্ষণ না সে তার শিকার করে ততক্ষণ তার পিছু ছাড়ে না। এখানে একটি সিংহের নজর পড়ে ঘাসের ঝোপে বসে থাকা একটি চিতার উপর। সিংহ প্রথমে শিকার করার আগে ভালো করে তার শিকারটির দিকে নজর রাখে এবং আস্তে আস্তে তার দিকে এগোবার জন্য তৈরি হয়, আর হঠাৎ করে সে তার দিকে দৌড়ে গিয়ে গায়ের সমস্ত জোর লাগিয়ে তাকে জাপটে ধরে। এইভাবে শিকার করার ফলে শিকারটিও কোনো কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি ঘটল। চিতাবাঘটি সিংহটিকে দেখার সাথে সাথে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে, কিন্তু সে সিংহের হাত থেকে বেশি দূর যেতে পারে না। সিংহটি তাকে ধরার সাথে সাথে চিতাবাঘের মাথাটিকে তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়, আর তার একটি সঙ্গী সিংহ সেখানে এসে অপর সিংহকে সাহায্য করতে থাকে। দূর থেকে কিছু চিতাবাঘ এই বিষয়টি দেখলেও সিংহের সাথে লড়াই করে তার সাথীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার সাহস তাদের ছিল না। চিতাবাঘটিকে সিংহটি খুব মর্মান্তিকভাবে মেরে ফেলে। ঈগল ভার্সেস ক্রোকোডাইল। কুমিরের ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে, আর কুমিরটি এই বাচ্চাগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটানোর জন্য যাচ্ছে। কুমিরটি একটু দূরে বসে আছে ও কুমিরের বাচ্চাগুলি কম গর্তযুক্ত জায়গায় সাঁতার কাটছে। এই বিষয়টি দূর থেকে লক্ষ্য করছে এক হিংস্র শিকারী ঈগল। কুমিরকেও হিংস্র শিকারী রূপে মানা হয়, আর এরা এদের শিকারকে খুব কষ্টদায়ক মৃত্যু দেয়। ঈগলের শক্ত পাঞ্জা ও তীক্ষ্ণ নজরের কাছে কুমিরকেও হার মানতে হয়। ঈগলটি তার শিকারটিকে ভালোভাবে লক্ষ্য করে, তারপর তার দিকে উড়ে যায়। এভাবে ঠিক সেরকমভাবেই সে কুমিরের বাচ্চাগুলোর দিকে উড়ে যায় এবং একটি বাচ্চাকে উঠিয়ে নেয়।
বাচ্চাগুলো রক্ষা করার জন্য ঈগলটির উপর আক্রমণ করে, কিন্তু তাকে ঈগলটি কোনো পরোয়াই করে না। ঈগল তার শিকারটিকে নিয়ে একটি গাছের ডালে বসে খুব আরামের সাথে সেটিকে খেতে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে জঙ্গলের হিংস্র প্রাণীরা নিজেদের ওপর আক্রমণ করে কিভাবে নিজেদেরকে একে অপরের শিকার বানায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন। এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দেবেন, সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।